আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাডাম, আমরা কি দুজন দুজনের আগে থেকে চিনেন? বুয়া থাম। কি হলো বুয়া, এখনো আসতেছ না কেন? ম্যাডাম, এই নেন আমার খাবার। আরে বাহ, অফিসে দেখছি অনেক উন্নতি হয়েছে। স্ন্যাক্সের জায়গায় খিচুড়ি, দাও দাও দাও। ওয়াও, দারুণ হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো? কই বুয়া, আগে তো কখনো বলোনি এত মজা হয়েছে। ম্যাডাম, আপনি ভুল করতেছেন, এই খাবার আমি রান্না করি নাই। তুমি রান্না করনি, তাহলে এত ভালো খাবার কে রান্না করেছে? ম্যাডাম, বড় স্যারের অফিসের জন্য নতুন একজন বাবুর্চি রাখছে, ওই চাষে রান্না করছে। তাই নাকি? ওকে, তাকে এখনই ডাকো, আমি নিজ হাতে তাকে বসিয়ে দিতে চাই। এত ভালো খাবার, একদম বাড়ির খাবারের মতো, ডাকো তাকে। চাচা, ও বাবুর্চি চাচা। অনেক ভালো হয়েছে, এত মজার খাবার আমি অনেক দিন পর খেলাম। ম্যাডাম, রান্না বানায় কোনো ভুল হয়েছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাডাম, আপনারা কি দুজন দুজনের আগে থেকেই চিনেন? বুয়া থাম। ম্যাডাম, এটা কি করতেছেন ম্যাডাম? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি বান্দুটিয়ার বৃষ্টি, ওই যে কাশেম মাঝির মেয়ে। স্যার, আমি আপনার স্কুলে পড়তাম। আপনি আমার ফর্ম ফিলাপের টাকা দিয়ে দিয়েছিলেন, এবং কি আমার প্রাইভেটের কোনো টাকাও আপনি নিতেন না। স্যার, মনে পড়েছে আপনার? বৃষ্টি, কাশেম, বানাটিয়া। জি স্যার, আমি সেই বৃষ্টি। আমার বাবা অনেক গরিব ছিল স্যার, আপনার মনে আছে? আপনি মাঝে মাঝে আমার বাবার কাছ থেকে মাছ কিনে সেই মাছ আমার বাবাকেই দিয়ে বলতেন, কাশেম, এই মাছটা তুমি আমার ছাত্রীকে নিয়ে দিবা। স্যার, মনে পড়েছে আপনার? ও, তাহলে বৃষ্টি মামুনি আমার ক্লাসের ফার্স্ট গার্ল ছিল। জি স্যার, আমি বৃষ্টি। কিন্তু স্যার, আপনি এই অফিসে তাও আবার সামান্য বাবুর্চির কাজ করছেন? ম্যাডাম, আমি সবই জানি, সে অনেক দুঃখের কাহিনী, উনি আমার সব কিছুই বলছে। ঠিক আছে, আমি সব কোনো কিছু শুনতে চাই না। স্যার, আজ থেকে আপনার এই অফিসে থাকার কোনো দরকার নেই। আজ থেকে আপনি আমার বাসায় থাকবেন, আমার বাবার মতো হয়ে থাকবেন। জানেন স্যার, বাবা মারা যাওয়ার পরে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু আজকে আপনাকে পেয়ে আমি আমার শক্তি ফিরে পেয়েছি। স্যার, পারবেন না আপনি আমার বাসায় থেকে আমার বাবার মতো করে আগলে রাখতে, ঠিক ছোটোবেলায় যেভাবে আগলে রাখতেন? শোনো বুয়া, তুমি বসকে বলে দেবা আজকে আমি অফিস করব না, আমি আমার বাবাকে নিয়ে বাসায় যাচ্ছি। দিথি, কেমনে কি হুট করে চাকরিটা চলে গেল, সামনে কিভাবে কেমনে চলবে বুঝতেছি না। তুমি কি চাকরি নেবে? আরে তুমি এসব কি বলতেছ, আমার হচ্ছে কেবল 6 মাসের বাচ্চা পেটে, আর আমি এই অবস্থায় কিভাবে কাজ কাম করবো বলো তো। আসলে মানে আমাদের তো সামনে 3 মাসের বাসা ভাড়া হয়ে গেল, কিভাবে যে দিব বুঝতেছি না। আচ্ছা, একটা আইডিয়া, চল আমরা মা বাবার কাছে যাই, তাদের কাছে গেলে আমাদের ফেলে দিবে না, অবশ্যই হেল্প করবে, কি বলো তুমি? হ্যাঁ, তাই চলো, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, চলো। কই হলো তোমার? আহা, শুধু শুধু লেট করে গো। আহা, দেখো আমি একটু সাজগোজ করলাম, আমার তো সময় লাগবে না, এক জায়গায় নিয়ে যাবে, আমি যদি হ্যান্ডসাম ভাবে না সাজে যাই তো তোমার বন্ধু বান্ধব কি করবে কও? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা বাবা, তোমরা কেমন আছো? কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আসলে মা, আমরা খুব অভাবে আছি, যদি তোমরা আমাকে হেল্প করতে তাহলে অনেক ভালো হতো। আর তুমি তো জানো না, তোমার মির্জামার চাকরিটা চলে গেছে, আমিও 6 মাসের গর্ভবতী, কাজ কাম করতে পারতেছি না। আর আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার বাড়িওয়ালা বলেছে যে এই মাসের বাসা ভাড়াটা যদি ক্লিয়ার করে না দিতে পারি তাহলে বলে ওই বাসা থেকে বের করে দিবে। আমরা কোথায় যাব?
প্লিজ মা আমাদেরকে একটু সাহায্য করো। ও চাকরিটা চলে গেছে আর বাড়ি এলা বাড়ি থেকে বিয়ে করে দিয়েছে, অনেক ভালো হয়েছে। আর এখন থেকে কি করবি জানোস? একটা ভাঙ্গা ফেলেট নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করগা, কিন্তু আমার বাড়িতে ঠাই নাই। কি কও তুমি? ঠিক বলেছ, বেয়াদব মেয়ে কোথাকার! তুই যে আমার মেয়ে আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই একটা মেয়ে হলি নাকি তোর শ্বশুর শাশুর সাথে এই ধরনের আচরণ ব্যবহার করতে পারলি? বেয়াদব কোথাকার! এই দুষ্ট ছেলে কোথাকার! বইয়ের কথায় তুমি কান নাড়াও না। কোথায় তোমার বাবা মা? কোথায় বের করে দিয়েছ? নিয়ে আসো তাকে, হাতে পায়ে ধরে তুমি বাড়িতে তুলে নিয়ে আসো। অভিশাপ শুরু হয়েছে, অভিশাপ! তুমি জানো বাবা মায়ের সাথে যে ছেলে অন্যায় আচরণ করবে আল্লাহর আরশপন্থ কেঁপে উঠবে। তোমার তো শুরু মাত্র, আরো কত যে নিচে নামবে এটা তুমি জানো না। এই এদের সাথে কথা বলো নষ্ট করে, আমার সময় নেই, চলো। একদম ঠিক কথা বলেছো, এইরকম ছেলে পেলে আমাদের দরকার নাই। শোনো, তোমাকে আমি একটা চান্স দিলাম, তুমি যদি তোমার বাবা মাকে বাড়িতে আনতে পারো তবেই তুমি আমার বাড়িতে আসবা এবং তোমার চাকরি রম ফেরত নিয়ে দিব। যাও বেরো, বেরো। মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ একটাবার আমাদেরকে সাহায্য করো। বলছি তো গেট আউট। বিথিরাব্বু, আমি চাইছি কি আজকে আর অনুষ্ঠানে যাব না, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। চলো করে যাই।